যদি মানুষ না চেনা যায়
পঞ্চাশের দশকের কথা বলছিল মঞ্জুরুল হক, ও কিন্তু আমার অত্যন্ত প্রিয়, দীর্ঘকালে পরিচিত। ওর বড় ভাই মফিদুল হক আমাদের দেশের প্রধান একজন প্রাবন্ধিক এবং কালচারাল অ্যাক্টিভিস্ট এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়ান বি ট্রাস্টি এবং পুস্তক প্রকাশক। তো মফিদুল হক আমার প্রকাশক, মঞ্জুরুল হক ও স্ত্রী ঢাকায়, আমি যে বাড়িতে থাকি গুলশানের ঠিক উল্টো দিকে, ও স্ত্রী একটা জাপানি স্কুল, ভাষা শিক্ষার স্কুল খুলেছিলেন, প্রতিদিন সকালে দেখ জাপানি বাচ্চাদের স্কুল বাচ্চাদের। এবং আজকে একটা ছবি দেখাল, ওর মেয়ে 3 মাস বয়স আমার কোলে সেই সময় তোলা, মেয়েটি নাকি এখন 22-23 বছর বয়স কাজ করে, খুব ভালো লাগলো। যাই হোক, তো ও 50-এর দশকে বললো যে 50-এর দশক সম্পর্কে আমি একটা বই লিখেছি, তার কথা উল্লেখ করবো, ওটা ভুলে যাও। 50-এর দশকের দুটো দিক আপনাদের সামনে, আপনাদের কারোরই সেই সময় হয়তো পরিস্থিতিটা জানা নেই, আপনারা ভাষা আন্দোলনের কথা শুনেছেন, কিন্তু সেই সময় 48, 49, 50, 51, 52, 53, 54 পর্যন্ত ভাষা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, রাষ্ট্রভাষা ভুলে যান, দেশের রাষ্ট্রভাষা বাংলা হবে কি হবে না সেটা তো ছিল, যে ষড়যন্ত্র পাকিস্তানিরা করেছিল তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হয়েছে, আমাদের যাদের বয়স তখন 16 থেকে 20, শামসুল আমাদের 20, আমার 16, হাসানের 17, যাদের নাম করে এই কোমর কাঁধে ইতিহাসে দাঁড়িয়েছিল। কি দাঁড়ে সেটা? পাকিস্তান চেয়েছিল যে বাংলাটা রোমান হরফে, রোমান হরফ হলে শয়তানিটা হচ্ছে যে রোমান হরফ যদি অ্যাকসেপ্টেড হয় এবং যদি এই বাংলা লিখতে থাকে তাহলে একটা সময় পশ্চিমবঙ্গের বাংলার সঙ্গে অচেনা হয়ে যায়, ওই হিন্দু হচ্ছে সত্য পাকিস্তানের এই ছিল রোমান হরফে, যে ব্যাপারটা আপনার তুরস্কে হয়েছে, তুরস্কে হয়েছে যেটা তুরস্কের বহু প্রাচীন বই, মানে 100 বছর থেকে শুরু করে 2000 বছর আগে পর্যন্ত সেটা পড়তে পারেন আধুনিক তুরস্কের লোকেরা, কারণ সেটা অন্য অ্যালফাবেটে লেখা, ওই রকম একটি ঘটনা এখানে তৈরি করতে চেয়েছি আমরা, মানি আরবি হরফে লিখতে বলেছে, এটা আপনারা জানেন যে আরবি হরফে লিখতে বলেছে, সেটা হচ্ছে কি যুক্তিটা, পাকিস্তান হয়েছে আরবি হরফে লিখলে তাহলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ভেতরে ভাব বিনিময় সহজ হবে, পড়াশোনা সহজ হবে, তো তোরা বাংলা লেখ না, আমার বাংলা নিয়ে টান, আমি কি করে টেকবো এই লোকটা বাঙালি ভিড়ের মধ্যে, আমি অনেককে জিজ্ঞেস করেছি, মিউনিখে দাঁড়িয়ে আছি রেল স্টেশনে একটা লোককে দেখে বললাম আমি বাঙালি, এগিয়ে গিয়ে বললাম যে আপনি কি বাঙালি হলে, হ্যাঁ আমাদের ইয়ে নয় পশ্চিমবঙ্গ, কিন্তু দেশে কি করেছেন আপনারা তো বিদেশে কাজ করছেন কর্মসূত্রে যাচ্ছেন, হাউ ডু ইউ নো ভিড়ের মধ্যে যে লোকটা বাঙালি, আমি এখনো খুঁজছি উত্তর, আমার স্ত্রীর একটা উত্তর আছে, তিনি বলেন যে লোকটা বেশি বিনয়ী জায়গা ছেড়ে দিচ্ছে একটু ভাবতে পরে বলে হচ্ছে বাঙালি, বলে বাঙালি হচ্ছে বেসিক্যালি খুব জেন্টল। তো যাই হোক, এই যে ভাষার কথা বলছিলাম হরফে লেখা, আমরা চাষা বসু পরিবার থেকে এসেছি, একটু শিক্ষিত, আমাদের টাকা পয়সার জন্যেই স্বাস্থ্য মানে একেবারে 6 ফুটি পাঠান পাঞ্জাবের মতো নয়, তো আমাদের উপর ওদের অ্যালফাবেট চাপ, তারপরে বেশি দুর্বল, ঠিক আছে বাংলায় লেখো, সহজ বাংলা লেখো, তিনটে দন্তস্বর দরকার কি, দন্তস্বর তালব্যসম দন্তস্বর দরকার, তো আপনার স্বামীও তালব্যস দিয়ে, ষাঁড়ও তালব্যস দিয়ে,
সক্রিয়তা তাও আমরা সর্বশেষ যেটা করেছে 54 সাল পর্যন্ত আমাদের ব্যাপারে যেটা করেছে সাহিত্য পত্রিকা বার করলো পাকিস্তান সরকার মাহে নও মানে বাংলায় কাগজ সাহিত্য কাগজ নতুন মাস মাহে নও বিশ্বাস করেন 1952-53 সালে আমার মাসিক খরচ ছিল খাওয়া থাকা ধূমপান চা 30 টাকা মানে খুব সচ্ছল হয় তখনকার দিনে সবচেয়ে দামি সিগারেট গোল্ডফ্লেক আমি খেতাম আমার আবার বড় বড় এইসব শৌখিনতা আছে গোল্ডফ্লেক 10 আনা প্যাকেট মাত্রই 10 আনা প্যাকেট 30 টাকা আমরা যে গল্প কবিতা লিখছি যেসব পত্রিকায় লিখি টাকা দেয় না টাকা পাবো এই ভেবেও লিখি কিন্তু মাহে মাকে লিখলে একটা গল্পের জন্য 30 টাকা মানে সম্পদ এক মাসের খরচ হয়ে যায় মাহেনার সংখ্যা সমস্ত বাংলায় আছে দেখবেন আমরা কেউ একজন শিকার ওই 30 টাকার লোক আমরা সম্পদ বলেনি যেভাবে ভাষায় রাষ্ট্র আন্দোলন সেটা অন্য পর্যায়ে তা কিন্তু ভাষাকে একেবারে মানে ভাঙচুর করে ফুলিয়ে দিয়ে আমাদের যেভাবে তৈরি করার পরিকল্পনা পাকিস্তান নিয়েছিল তার বিরুদ্ধে কিন্তু আর কেউ নয় রাজনীতিকেরা নয় শিক্ষক অধ্যাপকেরা নয় একমাত্র এই কিশোর থেকে প্রথম যৌবনে যারা এই বয়সে লেখকেরা করেছে শামসুর রহমান আলাউদ্দিন আলাজাদ হাসান আবিজ রহমান আমিজাদ রায়দুল্লাহ সাইদ আতিকুল্লাহ অল দিস নেমস আর নাও ফরগটেন অলমোস্ট ফরগটেন কিন্তু আমি লিখিতভাবেও বলেছি যে আমরা হচ্ছি ফার্স্ট জেনারেশন অফ মুক্তিযোদ্ধা আমরা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা একটা দেশ নয় একটা ভাষাকে বাঁচে এবং তারই সূত্রে বলেছি মানুষ জন্মগ্রহণ করে দুইবার যে কোনো মানুষ একবার মাটিতে জন্মগ্রহণ করে সেটা তার স্বদেশ দ্বিতীয়বার জন্ম হয় তার ভাষাতে সেটা হচ্ছে তার ভাষা হচ্ছে তার দ্বিতীয় স্বদেশ এবং সেই দ্বিতীয় স্বদেশকে বাঁচিয়ে রেখেছে 50-এর দশকে লেখকরা যার কথা মঞ্জুর বললেন আরেকটা দিচ্ছি 50-এর দশকের সময় ওই যে বললাম পূর্ব বাংলা তো মানে লজ্জা কিছু নাই এক পুরুষ দু পুরুষের শিক্ষিত এক পুরুষ দু পুরুষের শিক্ষিত বেশিরভাগই কৃষিজীবী সামান্য শ্রমজীবী এই পরিবার থেকে এসেছে আধুনিক সাহিত্যবোধ শিল্পবোধ ছিল আমি পরিহাস ছলে বলি কবিতা ছিল কায়কোবাদের খপ্পরে উপন্যাস ছিল নজিবুর রহমানের খপ্পরে নাটক ছিল ইব্রাহিম খান খপ্পরে আর প্রবন্ধ ছিল বরকতুল্লাহ খপ্পরে এটা কিন্তু সব বিশিষ্ট না আমি ছাত্র করে বললো এরা কিন্তু আমার খুব শ্রদ্ধেয় কিন্তু তারা ব্যাগ দিয়ে করছে আধুনিকতা শিল্পে সাহিত্যে কিরকম এটা কোনো ধারণা ছিল না আপনার ভাবতে পারবেন এই জেনারেশন 50s এদেরকে এই রুচিটা তৈরি করতে এই আধুনিকতাকে তৈরি করতে হয়েছে আমাদের লেখার কালের মানে নর্দমায় ভেসে চলে যাবে কিন্তু এই ভূমিকাটা যাবে যে একটা হোল নেশনকে আমরা আধুনিকতার সমসাময়িকতার স্তরে আনবার জন্য প্রথম শ্রম একটা গল্প বলি অনেক আগে প্রায় 25 বছর আগে শাহবাগে জাদুঘরের মোড়ে আমি দাঁড়িয়ে আছি একটা বেবি ট্যাক্সি নেব
সন্ধ্যা হয়ে আসছে, অনেক লোকজন আছে, একটা ছেলে 18-19 বছর হবে আমার কাছে আসছে এবং সামনে এসে দাঁড়ালো। তো যা হয় নিশ্চয়ই দেখি সেই কারণে এসছে। তো ছেলেটা দেখলাম যে ঠপ ঠপ করে কাঁপছে এরকম, আমাকে বলছে আপনার ওই লেখাটা আমার ভালো লাগেনি, কিছু হয়নি, কাঁপতে কাঁপতে বলছে, তাহলে কাঁধে হাঁটতে আমি একদম ঘাবড়াচ্ছ কেন, এই বোধটা তো আমি তোমাকে দিয়েছি, এই বোধটা আমি তোমাকে দিয়েছি যে তুমি একটা লেখা বিচার করতে শিখছ, তোমার বাপদাদা এই লেখা বিচার করতে পারতাম। হিন্দুদের ছিল 5 পুরুষ করে, দে ওয়ার ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ইন দি ইন্টেলেকশন অফ ইন্ডিয়াস ফর 5 জেনারেশনস, আমার তো 1 পুরুষই শিক্ষক, আমার বাপ মাত্র ইংরেজি বলেছেন, তার আগে ভাবা যায় যে এই জার্নিটা কিভাবে নিয়েছি। আমার দাদা ছিলেন প্রিয় আরবি ফার্সি, বাবা প্রথম ইংরেজি পড়তে গেলেন, বাবাকে তার জীবিত করে দিলেন, হি নেভার ওয়েন্ট ব্যাক টু হিজ ভিলেজ। এই যে ইনসান বললো যে কাজী বাবা নিয়ে এসছে আমার বাবাকে, কারণ আমার বাবার কোনো গ্রাম ছিল না, তার জীবিত করেছে, ইংরেজি শিখেছে, 1 পুরুষের শিখে অধিকাংশ দেয়, লজ্জা কিছু নাই, কোনোখান থেকে না কোনোখান থেকে তো শুরু করছে। কিন্তু আমরা অ্যাজ এ নেশন শুরুটা কি করেছি দেখে, এই পূর্ব বাংলার চাষি, এই অশিক্ষিত, এই 1-2 পুরুষের শিক্ষিত, 5000 বছরের ইতিহাসে দক্ষিণ এশিয়াতে একমাত্র জাতি সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা নিয়েছে, যারা 5 পুরুষ ধরে লেখাপড়া করেছে করেছে তার এই পূর্ব বাংলার এই চাষার যে ভারতের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা ঘোষিত হয়েছে লন্ডনের পার্লামেন্টে, আর আমার স্বাধীনতা ঘোষণা করেছে আমার দেশের মানুষ, আমার দেশের মাটিতে, আমার দেশের এই পূর্ব বাংলা। আজকে ভাষার কথা যে বললাম, ভাষা আমার ভাষা, সেই রাষ্ট্রভাষার সেই 21 তারিখ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চিন্তা করা যায় 1 পুরুষের শিক্ষিত, 2 পুরুষের শিক্ষিত, হোয়াট ফ্যামিলি নলেজ, আমরা কি আমাদের গৌরবটাকে আমরা স্মরণ করি, আমরা কি আমাদের গৌরবটাকে অনুভব করি না, এটা কিন্তু আমাদের একটি ব্যাধি। এবং এখানে বোধ হয় ওই বেঙ্গলি জেন্টলনেস কাজ করে। কিছু আরেকটা জিনিস আছে বলি, ইতিহাসকে নিজের আইন দিয়ে মাপতে না, আমার জীবনে হলো না তার মানে আর হবে না, এটা নয়। ডু নট মেজার হিস্ট্রি উইথ ইওর ওন স্প্যান অফ লাইফ, চোখের পর আপনারাই নিজেরা যখন ইতিহাস পড়েন বলেন যে আজ থেকে 200-250 বছর আগে, 150 বছর পার বলেন না, আজ থেকে 300-400 বছর আগে 100 বছর খেয়ে ফেলেছে, আর 43 বছর সময় দেবেন না আমাকে, দেবেন ধৈর্য এই বাঙালির। এবার নিন্দা করি সেটা হচ্ছে আমরা অসহিষ্ণু জাতিতে পরিণত হয়েছি, আমরা হিয়ার এন্ড নাও, এখন নগদ কি দেব, তো নগদ কি হয়েছে এটা আমরা ডুবে গেছি, শর্টকাট খুঁজি, চট করে কি করে ওইখানে পৌঁছে, রাজনীতিতে আজকে ঢুকেছে কালকে নমিনেশন চাচ্ছি নির্বাচনে, নির্বাচন করলাম, নির্বাচনে যেভাবেই হোক যদি জিতে গেলাম মানে এমপি হলাম তো একটা ছোটোখাটো পজিশন তো হবে, একটা উপমন্ত্রী প্রতিমন্ত্রী, না হলে একটা স্ট্যান্ডিং কমিটি, কোন মানে সময় নেই, আজকে ব্যবসায় নেমেছে কালকে গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, পরশু ব্যাংকক, হংকং, টোকিও, নিউ ইয়র্ক করে বেড়াচ্ছে, আজকে কবিতা লিখছে ছন্দ ভারত জানে না কি জানে না, কম্পিউটারে বই ছাড়িয়ে সামনে যায়। শামসুর রহমানের প্রথম কবিতার বই বেরিয়েছে, প্রথম কবিতা বেরিয়েছে 49 সালের জানুয়ারি মাসে, 1949
এবং তার প্রথম বই বেরিয়েছে 61 সালে, 12 বছর লোকটা অপেক্ষা করছে, গ্রেটেস্ট। আজকে কেউ 12 বছর অপেক্ষা করে বই লিখে, মানে কবিতা লিখে, কেউ অথচ তার মতো একজন 12 বছর অপেক্ষা করেছে, তাও যখন বই বেরোচ্ছে প্রথম গান দ্বিতীয় হচ্ছে আর কিছুদিন অপেক্ষা করছে, আর কিছুদিন অপেক্ষা। আমরা শর্টকাট খুঁজি, অসহিষ্ণু মধৈর্য আমাদের। এই যে বললাম বঙ্গবন্ধুর কথা শুনতে, বঙ্গবন্ধুকে চিন্তা করেন তো কোথার থেকে উনি উঠে কোন পর্যায়ে এসছে, এই সময়টা কি আজ কোন রাজনীতির যায়। বেগম ফজলুদ্দিন স্যার জন্মদিন আমাকে একবার মহিলা কল্যাণ মন্ত্রণালয় আছে তার একটা অনুষ্ঠান করে আমাকে একমাত্র বক্তব্য দিয়ে আমাদের স্পিকার সামনে, তিনি হচ্ছেন সভাপতি মানে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তা, উনি যে আমাকে তার বক্তৃতা দাঁড়িয়ে আর সব আওয়ামী লীগের মহিলা ওয়ার্কার্স আমি দাঁড়িয়ে বললাম যে আমি বেগম মুজিবকে জীবনে মাত্র 2 বার দেখেছি, তাও বহু দূর থেকে। তার সঙ্গে কথা বলা দূরে থাক, আমি ভালো করে তার গায়ে বর্ণ বলতে পারবো না, এত দূর থেকে দেখেছি জীবনে মাত্র 2 বার। এবং তার জীবন কথাও বেশি কিছু জানি না, শুধু এইটুকু জানি ছোটবেলায় বিয়ে হয়েছিল, চাচা দুঃখমতো ভাই বর্ণ এরকম একটা সম্পর্ক বঙ্গবন্ধুর সঙ্গে। তবে আমি বললাম যে আপনারা যারা আওয়ামী লীগের মহিলা কর্মী আছেন, আপনার স্বামী যদি দাঁড়িয়ে বলে আমি প্রধানমন্ত্রী তো চাই না, মানুষের অধিকার চাই, জনসভায় বঙ্গবন্ধু যেরকম বলেছেন তার স্ত্রী সমর্থন করেছেন, আপনি গেলে তো আপনার স্বামীজি বলতেন এটা তুমি কি বলে আসলে, এটা তুমি কি বলে আসলে, রাজনীতি করতেছো কেন, তুমি মন্ত্রী হতে চাও না তুমি রাজনীতি। জিজ্ঞেস করেন আপনার স্বামীকে যখন এমপি হওয়ার পরে নতুন গাড়িতে এসছে, গাড়ি তুমি পেলে কোথায়, কে তোমাকে দিয়েছে, আপনাকে যখন বেড়াতে নিয়ে যায় ব্যাংককে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়, আপনি জিজ্ঞেস করেন কোথায় তুমি টাকা পেয়েছ, করেন জিজ্ঞাসা, মাথা হেড একটা নারী জবাব দিতে পারে, মানে যার জন্মদিন করছেন বেগম মুজিবের, আমরা তো সব শুনেই তো তার মতো তাহলে নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বেরিয়েছে, আপনারা একটু নিশ্চয়ই দেখেছেন, দেখবেন যে কিভাবে চালানা চালানা করে পয়সা জুড়ে বঙ্গবন্ধু চিন্তা করতে দেয়নি, আর বঙ্গবন্ধু মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন, শুধু বঙ্গবন্ধু কেন তার জেনারেশনের কোনো রাজনীতিকে এটা করেননি। বহুদিন আগে তমিজুদ্দিন খান যিনি স্পিকার ছিলেন পাকিস্তান, আমাকে একদিন বলেছিলেন আমি যখন ছাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওর মেয়ে আমাদের সঙ্গে পড়তেন, সেই সূত্রে বাড়িতে গিয়েছিল, তো কথায় কথায় বললেন বলে বাবা দেখো আমরা যখন রাজনীতি শুরু করি তখন মানুষের জন্য রাজনীতি করছি এইটা ভাবতাম, চিন্তা করি নাই যে রাজনীতি থেকে আমার ব্যবসা পারমিট লাইসেন্স টেন্ডার মন্ত্রিত্ব। আর আজকে বাংলাদেশে পলিটিক্স হচ্ছে সবচেয়ে ব্যবসার ক্ষেত্র, বড় ব্যবসা। আজকে নির্বাচন করতে 3 কোটি টাকা খরচ হয়, নির্বাচনে হেরে গেলে তো 3 কোটি নাই হয়ে গেল, আর নির্বাচনে জিতলেন তো আরো 3 কোটি টাকা জোগাড় রাখতে হয়, কারণ পরের বার নির্বাচনে আবার আপনাকে আসতে হবে, তো 3 3 3 9 কোটি টাকার একটা ব্যবস্থা, এটা হচ্ছে আমি 10 বছর আগে হিসাব করছি, এখন আরো এই টাকাটা কি আকাশ থেকে আসে, আকাশ থেকে আসে, কিন্তু এই কাজে ঢুকলে সঙ্গে সঙ্গে এটা আসতে অত কি বলবো আপনি, আপনার ঘর অবানুষের জন্য এগুলো বলতেও ভালো লাগে। এবার হাসিনা ক্ষমতায়
একটা লোকের লোকশ্রুতি আছে, এর কোনো সত্যতা নাই যে আমার সঙ্গে তার একটা ভালো শ্রদ্ধা ভক্তির সম্পর্ক আছে। এক ভদ্রলোক আমারই এক বন্ধুর ছোট ভাই এসেছে, ভাই এলাম সকালবেলা, বেশি কিছু না, আমি একটা কাজ পেয়েছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, 6 ইঞ্চি ডায়ামিটারের পাইপ দিতে হবে, তো ওইটা আমি 5.5 দিতে চাই, 5.5 লক্ষ টাকা এখানে ব্রিফকেস আছে, যাতে দিতে হয় যেখানে দিতে দিয়ে আপনি আমার কাছে লোকে এত নির্লজ্জ হয়ে